আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে, আর আজকে আমরা আমাদের ট্যুর হবে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে কালুখালি জংশন পর্যন্ত। আর আমাদের ট্যুর মেট খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাট অভিমুখী 25 আপ নকশিকাথা মেল। আর আমরা টিকিট করে নিয়েছি, টিকিটের ভাড়া পড়েছে 17 টাকা। অর্থাৎ কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে কালুখালি জংশন পর্যন্ত যেতে আমার খরচ হবে 17 টাকা এই ট্রেনে। তো চলুন ভিডিওটি আমাদের সাথে উপভোগ করে নিন, আর দেখে নিন এই জার্নি কেমন লাগে আপনাদের কাছে। আশা করি ভালোই লাগবে। কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে আজকে ট্রেনটি বিলম্ব নিয়ে চলাচল করছে। আমরা সকাল 7:30 ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছেড়েছে সকাল 9টার সময়। তার পরবর্তী স্টেশন কুষ্টিয়াতে যাত্রাবিরতি করার পর এখন আমরা ছুটছি চড়াইকলের উদ্দেশ্যে। এর মধ্যে আমরা পাবো গড়াই রেলব্রিজ, এবং গড়াই রেলব্রিজের পর চড়াইকল স্টেশন, চড়াইকল রেলওয়ে স্টেশনের পরে আসতেছে কুকলাখালি রেলওয়ে স্টেশন। আর এই সবগুলো স্টেশনে এই ট্রেনটি যাত্রাবিরতি করে। ভিউয়ার্স, যেতে যেতে আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, এই যে আমরা এখন যে সেতুটি পার হচ্ছি সেটি হচ্ছে গড়াই রেল সেতু, যেটিকে স্থানীয় ভাষায় কয়া রেল সেতু বলা হয়। আর এই রেল সেতুটি বাংলাদেশের সর্বপ্রথম নির্মিত রেল সেতু, যেটি 1871 সালে তৈরি করা হয়। এবং এই সেতুটি পার হয়ে যে স্টেশনটি আসবে সেটি হচ্ছে চড়াইকল রেলওয়ে স্টেশন, এবং এই চড়াইকল রেলওয়ে স্টেশন থেকে যাওয়া যায় রবীন্দ্র কুঠিবাড়িতে। আমরা এখন পরবর্তীতে চড়াইকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করার পর আমরা আস্তে আস্তে এখন প্রবেশ করতে যাচ্ছি কুমারখালী রেলওয়ে স্টেশনে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে 506 ডাউন লোকাল ট্রেনটি, যেটি মূলত গোয়ালন্দঘাট থেকে ছেড়ে এসেছে। ট্রেন লেট হলে যা হয়, আজকে আমাদের সাথে ঠিক তাই হচ্ছে। আমরা এমনিতেই লেটে চলছি, আর লেটে থাকার ফলে আমাদের 506 লোকালের সাথে আমাদের ক্রসিং হলো, 506 লোকাল চলে যা গেলো কুমারখালী ছেড়ে। এখন আমাদের আরও বসে থাকতে হলো, 28 মিনিট পর আসলো এই 783 আপ টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যেটি মূলত রাজশাহীতে গিয়ে যাত্রাবিরতি করে। অর্থাৎ রাজশাহী, গোবরা বা গোপালগঞ্জ এই রুটে চলাচল করে। এই ট্রেনের সাথে ক্রসিং করার পর আমরা আমাদের আবার নির্ধারিত যাত্রা শুরু করব। আর ইতিমধ্যে আমাদের লেট বেড়ে 3 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছে। আমাদের পরবর্তী স্টেশন রয়েছে খোকসা, খোকসার পরে আমাদের পরবর্তী স্টেশন মাছপাড়া, মাছপাড়ার পর পাংশা, আর তারপর সর্বশেষ আমাদের গন্তব্যস্থল কালুখালিতে গিয়ে পৌঁছাবো। আল্লাহ জানে আজকে কতটা সময় লাগে। প্রায় 2 ঘন্টা 10 মিনিট লেটে 25 আপ নকশিকাথা মেল ট্রেনটি এখন খোকসা স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে। আমাদের 8:25 মিনিটে স্টেশনে প্রবেশ করার কথা থাকলেও আমরা এখন লেট থাকার কারণে এখন 10:35 মিনিটে খোকসাতে প্রবেশ করছি। খোকসার পরবর্তী স্টেশন মাছপাড়া। পাংশা উপজেলার অন্তর্গত এই মাছপাড়া রেলওয়ে স্টেশনটিতে আমরা এখন ছিলাম, এবং পাংশার উদ্দেশ্যে এখন যাত্রা শুরু করেছি মাছপাড়া থেকে। আর এই মাছপাড়া রেলওয়ে স্টেশনে কোনো আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করে না, শুধুমাত্র 2টি বা 3টি লোকাল ট্রেন আর নকশিকাথা মেল ট্রেনটি যাত্রাবিরতি করে থাকে। তো আমাদের পরবর্তী গন্তব্য পাংশা রেলওয়ে স্টেশন। ট্রেনে আজকে অনেক ভিড় ছিল, ভিড় শেষে অবশেষে আমরা যখন পাংশা ছেড়ে যাচ্ছি এখন ভিড়ের চাপটা কিছুটা কম মনে হচ্ছে আমাদের। এখন পাংশা ছেড়ে যাওয়ার পর আমরা একদম কালুখালি জংশনে গিয়ে যাত্রাবিরতি করব। মোটামুটি ট্রেনে আমার কোনো বসার সিট আমি পাইনি, অর্থাৎ এতটাই ভিড় ছিল যে আমি দরজায় দাঁড়িয়ে আমাকে সফর করতে হয়েছে। যদিও আমি চেষ্টা করতাম সিটের জন্য হয়তো পেয়ে যেতাম, কিন্তু এর যে অবস্থা দেখেছি তাই আমি আর সাহস করিনি যে ভিতরে ঢুকার। এই লোকাল ট্রেনগুলোতে মূলত এরকমই হয়ে থাকে, প্রচুর ভিড় থাকে, কিন্তু আপনাকে এর মধ্যে সিটের ব্যবস্থা করে নিতে হবে, এটাই হচ্ছে স্ট্রাগল। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টেশন কালুখালি জংশনে প্রবেশ করতে যাচ্ছি। পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি রেল লোকোমোটিভ, যেটি আপনারা দেখতে পেয়েছেন, সেটি মূলত ভাটিয়াপাড়া মেলের, যেটি এখান থেকে যেহেতু জংশন হয়েছে তাই 2টি লাইন দুই দিকে চলে গিয়েছে। একটি সোজা লাইন চলে গিয়েছে রাজবাড়ি হয়ে গোয়ালন্দঘাটের দিকে, আর আরেকটি এর পাশের লাইন যেটি রয়েছে আপনারা দেখেছেন, এই পাশের লাইনটি চলে গিয়েছে গোপালগঞ্জের দিকে, অর্থাৎ ভাটিয়াপাড়ার দিকে। কাশিয়ানি জংশন হয়ে একটা লাইন চলে যায় গোবরার দিকে, আর একটা লাইন চলে যায় ভাটিয়াপাড়ার দিকে। অর্থাৎ এই কালুখালি থেকে এই লাইনটি ভাগ হয়। তো এখানে আমার যাত্রাবিরতি বা আমার যে সফর, সেই সফর শেষ হচ্ছে ভাটিয়াপাড়াতে। আমি এখন চলবো ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে, যে ভিডিও ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন আমার ভাটিয়াপাড়া ট্যুরের সম্পর্কে। তো আগামীতে আপনাদেরকে ভাটিয়াপাড়ার ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ। আপনারা এখন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই কালুখালি জংশন সম্পর্কেও আমার একটি শর্ট ভিডিও রয়েছে, আমি আবার নেক্সটে চেষ্টা করবো কালুখালি জংশন সম্পর্কে আপনাদেরকে আরও ইনফরমেশন দিয়ে একটি ভিডিও বানানোর জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।